উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি। সাত দফা দাবি আদায় করবে ঐক্যফ্রন্ট, চট্টগ্রামের সমাবেশে বললেন নেতারা, আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান। এক সপ্তাহেই নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে এরশাদের, বিএনপি ভোটে না এলে 300 আসনে প্রার্থী দিবে জাতীয় পার্টি। আওয়ামী লীগের ইশতেহারে ধারাবাহিক উন্নয়নের নানা অঙ্গীকার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের প্রতিশ্রুতি থাকছে বিএনপি। এবং মালদ্বীপকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব 15 ফুটবলে সেমিফাইনালে বাংলাদেশ, আগামীকাল গ্রুপ সেরা হওয়ার লড়াই। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নৌকায় ভোট দিয়ে এই দেশ কখনো ব্যর্থ হয়নি, এজন্য আরেকবার নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি জামায়াত যখনই ক্ষমতায় এসেছে দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। শনিবার বরগুনার তালতলিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেছেন, মাদক ও জঙ্গিবাদের ঠাঁই হবে না বাংলাদেশে। বরগুনার প্রতিনিধি সুমন শিকদারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। ছবি তুলেছেন শাকিল মল্লিক। 2001 সালের জাতীয় নির্বাচনে তালতলির এই আসন থেকে প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জিতেছিলেন বিপুল ভোটে। এবার জাতীয় নির্বাচনের আগে যখন বরগুনার এই আসনে সফরে এলেন প্রধানমন্ত্রী, তখনও তাকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত মানুষের ঢল, উৎসবের আমেজ পুরো জেলায়। আগামী নির্বাচনেও এখানে আওয়ামী লীগের বিজয়ের ধারা অব্যাহত রাখতে বরগুনার জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কখনো এই দেশ ব্যর্থ হয়নি, যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবন মান উন্নত হয়েছে। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। বক্তৃতায় উঠে আসে চলমান রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, বিএনপি বাংলাদেশকে দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারেনি। এতিমের টাকা চুরির দায়ে সে মামলা হয়েছে, আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজা প্রাপ্ত। এতিমের সম্পদ চুরি করলে কোরআন শরীফে আছে যে আল্লাহ শাস্তি দেয়, আর সেই শাস্তি সে এখন ভোগ করছে। কাজী তার পুত্র মানি লন্ডারিং করেছে, বিদেশে পাচার করেছে অর্থ, 10টা অস্ত্র পাচার করতে যে ধরা পড়েছে, এবং 21 আগস্ট গ্রেনেড হামলা সহ যত রকমের অপকর্ম করে আজকে সাজা প্রাপ্ত। এরা যখনই ক্ষমতা এসেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে মাদক আর জঙ্গিবাদের রাহুমুক্ত করছে সরকার, সন্তানরা যেন এ পথে পা না বাড়ায় এজন্য অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। গত 10 বছরে বাংলাদেশের যে সফলতা, সরকারের যে অর্জন, তার খতিয়ান তালতলির এই জনসভায় তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, অগ্রযাত্রার এই ধারা অব্যাহত রাখতে হবে, আর এ লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রতি তিনি সমর্থন চাইলেন বরগুনাবাসীর। এর আগে বরগুনা পৌঁছে সভাস্থল থেকে 17টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, তালতলি, বরগুনা। এর আগে সকালে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ঘুরে পুনর্বাসিত 130 পরিবারের হাতে বাড়ির দলিল তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, উন্নয়ন কাজের কারণে কোনো মানুষের যেন কোনো কষ্ট না হয় এবং জীবনমানের কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণের পর ভূমি মালিকদের 3 গুণ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তাদের জন্য আবাসনেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলেন, 1320 মেগাওয়াটের নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করা হবে। দক্ষিণাঞ্চলে আরও 1টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তাপ বিদ্যুৎ এলাকা থেকে পটুয়াখালীর উন্নয়নের 16টি প্রকল্পের উদ্বোধন এবং 5টি প্রকল্পের ভিত স্থাপন করেন সরকার প্রধান। পরিবারের
উন্নয়ন করতে যেয়ে আমার কোনো মানুষ যেন কষ্ট না পায়, তাদের জীবনমান যেন মানে কখনো কোনো হুমকির সম্মুখীন না হয়, বরং তাদের জীবনমান যেন আরও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ব্যবস্থা নিয়েছি। এখানে আমরা মোট প্রায় 30,000 মেগাওয়াট যাতে বিদ্যুৎ উৎপাদন হয় সেইভাবেই আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি। এই দক্ষিণ অঞ্চলেই হবে, এখানে আমরা আমাদের এলএনজি টার্মিনাল করে দেব, যেখানে এলএনজি এসে এখানে স্টোর হবে। সরকারকে 7 দফা দাবি মানার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেছেন, দাবি মানা না হলে ক্ষমতাসীনদের কঠিন শাস্তি দেওয়া হবে। তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনো নির্বাচন নয়। ঐক্যফ্রন্ট নেতারা আরও বলেন, আলোচনা ছাড়া তফসিল ঘোষণা করে সরকার নিজেই নির্বাচন বানচাল করতে চায়। চট্টগ্রামে ঐক্যফ্রন্টের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ডক্টর কামাল হোসেন বলেন, খালেদা জিয়ার মুক্তি চাওয়ার বিষয় নয়, এটি যৌক্তিক। জনগণের 7 দফা দাবি উপেক্ষা করলে ক্ষমতাসীনদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। যারা এই ক্ষমতা থাকে তাদের শপথ নিতে হয় যে আমরা ক্ষমতা প্রয়োগ করব সংবিধান অনুযায়ী। যারা শপথ ভঙ্গ করেছে সকাল বিকেল সন্ধ্যায় তাদেরকে বিচার করা হবে, শাস্তি দেওয়া হবে। আর বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনের সূচনা হয়েছে, এবার বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফেরা নয়। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের সরকারের হুকুম না মানার পরামর্শ দেন তারা। ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারা বলেন, সরকার একঘরে হয়ে পড়েছে, আলাপ ছাড়া তফসিল ঘোষণা করে সরকার নির্বাচনকে বানচাল করতে চায়। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামী 10 দিনে দেশে অনেক চিত্রপট পরিবর্তন হবে। আভাস দেন, বেরিয়ে যাওয়া অনেকেই ফিরবে ঐক্যফ্রন্টে। মারুফা রহমান, নিউজ 24। বিএনপিকে পুনর্বাসন করাই জাতীয় ঐক্যফ্রন্টের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। খুনিদের আশ্রয় এদেশে হবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, তাই 21 আগস্ট হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি নিশ্চিতে আওয়ামী লীগের ওয়াদাবদ্ধ। আরও জানাচ্ছেন আফরিন আনোয়ার। 21 আগস্ট শনিবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে উঠে আসে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার বিভিন্ন প্রেক্ষাপট। দীর্ঘ আলোচনায় বক্তারা 21 আগস্টের দায় কোনোভাবেই তৎকালীন সরকার এড়াতে পারেন না বলে উল্লেখ করে এই হামলার পেছনে বিএনপি চেয়ারপারসনের সম্পৃক্ততার কথাও জানান। 21 আগস্টের হত্যাকারীদের বিচার করতে পেরেছি, এটি আমাদের একটি বড় অর্জন বলে আমি বর্তমান সরকারের মনে করি, কিন্তু ষড়যন্ত্র তো থেমে নেই, ষড়যন্ত্র চলছে। পরে আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াসেদ জয় তার বক্তব্যে জানান, 21 আগস্ট হত্যা মামলার বিচারে আওয়ামী লীগ বদ্ধপরিকর। যুদ্ধাপরাধীদের বিচার করেছি, 15 আগস্টের বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি, 21 আগস্টের বিচার হয়েছে এবং তাদের বিচার বাস্তবায়ন হবে। তারেক রহমানকেও আমরা দেশে ফিরে এনে সাজা দেব, এটা আমাদের ওয়াদা। যারা 21 আগস্টের হত্যাকারীদের সাথে হাত মিলাবে, সেই ষড়যন্ত্রের সাথে জড়িত, অবশ্যই আমরা তাদেরকে গ্রেফতার করব। তিনি বলেন, 21 আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে বিদেশে পালাতে সহযোগিতাকারী তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বর্তমানে ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। এই ঐক্যফ্রন্ট, এই কামাল হোসেন, মান্না, মইনুল হোসেন, এরা সেই 1/11 থেকেই তারেক রহমানের সাথে ষড়যন্ত্রে জড়িত।
ঐক্যফ্রন্টের চেষ্টা হচ্ছে বিএনপিকে বাঁচায় দেওয়া, বিএনপিকে রিহ্যাবিলিটেট করা। অনুষ্ঠানে মাঠ পর্যায়ে অংশগ্রহণমূলক কাজের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের হাতে ক্রেস্ট তুলে দেন সজীব আজাদ জয়। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় কেটে গেছে। বিএনপি নির্বাচনে আসলে জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দিবে। এরশাদ বলেন, হাত পা বাধা নিয়ে এগিয়ে চলেছি, এর মধ্যেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। শনিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিজিটাল প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসান পারভেজের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জাতীয় পার্টি ডিজিটাল প্রচারণা শুরু করে। বনানীতে নিজ কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ ডিজিটাল প্রচারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল প্রচারের মাধ্যমে জাতীয় পার্টি জনগণের কাছে পৌঁছাতে চায়। আজকে ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। গেল 20 অক্টোবর জাতীয় পার্টির মহাসমাবেশে এরশাদ বলেছিলেন, আগামী নির্বাচন নিয়ে সংশয় আছে, তবে এখন সেই সংশয় কেটে গেছে বলে মনে করেন তিনি। যারা বাধা সৃষ্টি করতে পারত তারা শূন্য পরিণত হয়েছে, সেজন্য সংশয় বলে কিছু নেই। এখন মাঠে আমরা আছি, আওয়ামী লীগ আছে, আর যদি বিএনপি আসতে পারে বিএনপি থাকবে। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হাত পা বাধা নিয়ে এগিয়ে চলেছে, মনে কোনো শঙ্কা নেই, আশঙ্কা নেই। জাতীয় পার্টি এখন সুদূর অবস্থানে আছে, আগামী নির্বাচন করার জন্য আমরা সর্বতোভাবে প্রস্তুত। বিএনপি না আসলে 300 আসন নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আগের যে কোনো সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন শক্তিশালী, তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এরশাদ। আগামীতে আমাদের কথা স্মরণ করে আমাদের বাক্সে ভোট দেবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দলের সপ্তম পঞ্চবার্ষিকী এবং প্রেক্ষিত পরিকল্পনার আলোকেই প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার। একই সঙ্গে গুরুত্ব দেওয়া হচ্ছে শতবর্ষের ডেল্টা প্ল্যানকেও। নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান এইচটি ইমাম জানালেন, নির্বাচনের 10 থেকে 15 দিন আগে আনুষ্ঠানিক ঘোষণা হবে ইশতেহারের। আফরিন আনোয়ারের আরও একটা রিপোর্ট। বেকারত্বের অবসান ও কোটি কোটি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রূপকল্প 2021 এবং 2041 সালের পর এবার দ্বাবিংশ শতাব্দীতে কেমন বাংলাদেশ দেখবে বিশ্ব, সেই কল্পনায় 100 বছরের মহাপরিকল্পনা নিয়ে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার। ভবিষ্যৎ কর্মসংস্থানে 1.5 কোটি তরুণ ভোটারের শক্তিকে কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা তাদের। 1.5 কোটি নতুন ভোটার, কাজে সেখানে আমাদের একটি অন্যরকম স্লোগানই থাকবে, তারুণ্যই শক্তি। তরুণদের আধুনিক শিক্ষা, আধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি, তারপরে তোমার সেই ব্যবস্থা, তাদের প্রণোদনা কীভাবে দেওয়া যেতে পারে। কর্মসংস্থান মানে শুধু চাকরি নয়, তরুণদের আমরা উৎসাহিত করব যাতে তারা নিজেরা এন্টারপ্রেনার হতে পারে। সেই সাথে ধর্মীয় ও নৃগোষ্ঠীগত সংখ্যালঘুদের পাশাপাশি গ্রামাঞ্চলে উন্নয়নের মধ্য দিয়ে আঞ্চলিক, শ্রেণীগত ও লিঙ্গ বৈষম্য দূর করার পরিকল্পনার কথাও জানান দলের সিনিয়র এই নেতা। আবার একটি নতুন স্লোগান আসবে আমাদের, শহরই গ্রাম, গ্রামই শহর, অর্থাৎ প্রতিটি গ্রামই হবে শহর, শহর গ্রামে কোনো পার্থক্য থাকবে না। তারপরে আমাদের সংখ্যালঘু মাইনরিটিস যারা, তাদের জন্য একটি ম্যানিফেস্টোতে এর উল্লেখ থাকতে হয় কী করবো। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আমরা অনেক কিছু করেছি, আরও করার আছে, সেগুলো কীভাবে করব। এবং বৈষম্যটা দূর করতে হবে, আঞ্চলিক বৈষম্য দূর করতে হবে, শ্রেণীভেদে বৈষম্য দূর করতে হবে। আমাদের সামগ্রিক পরিকল্পনায় এগুলো থাকবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জই হলো সামনে জঙ্গিবাদ, মাদক, এগুলো থাকবে, এগুলোকে কীভাবে প্রতিরোধ করব। 2008 ও 2014 ইশতেহারের প্রায় শতভাগ পূরণ করতে পেরেছেন দাবি করে তিনি জানান, এবারও জনগণের স্বার্থে একটি গ্রহণযোগ্য ইশতেহারের লক্ষ্যে মতামত নেওয়া হয়েছে বিশিষ্টজনদের। তৃণমূল মানুষের উন্নয়ন কেন্দ্রিক একটা ইশতেহার চাই। আমি চাই সুশাসনের নিশ্চয়তা, আমি চাই অসাম্প্রদায়িকতার নিশ্চয়তা, আমি চাই সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ একটি শাসক।
তারা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে নির্বাচনের অল্প কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ পাবে বলেও জানিয়েছেন তিনি। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এদিকে আন্দোলনের পরিকল্পনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার তৈরিতে হাত দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি বিশেষ সেলো। এই সেলি প্রণয়ন করেছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য, সুপ্রিম জুডিশিয়াল কমিটির মাধ্যমে বিচারপতি নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা সহ একাধিক আইন বাতিল করার নানা প্রতিশ্রুতির সমন্বয়ে বিএনপির নির্বাচনী ইশতেহার। বিএনপি নেতারা জানালেন, এই ইশতেহারের কাজ শুরু হয়েছে অনেক আগেই। আরও জানাচ্ছেন তৌহিদ শান্ত। ডিজিটাল নিরাপত্তা আইন 7 দিনের মধ্যে আমরা বাতিল করে দেব। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা। নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত না হলেও বিএনপি নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে নির্বাচিত হওয়ার পরের 12টি লক্ষ্য ঘোষণা করেন। আর এই ঘোষণাই ইঙ্গিত দেয় আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ বিষয়ে। জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রায় 1.5 বছর আগে রাজধানীর একটি হোটেলে ভিশন 2030 ঘোষণা করেন খালেদা জিয়া। আর সেটা থেকেই যাচাই বাছাই করে নির্বাচনী ইশতেহার তৈরি করা হচ্ছে, যেখানে থাকবে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনা, দ্বিকক্ষের সংসদ প্রতিষ্ঠা, পাশাপাশি বিচারপতিদের অভিশংসন ক্ষমতা, জাতীয় সংসদের হাতে দেওয়ার বিধানটিও বাতিলের প্রতিশ্রুতি। নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ এ ধরনের সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়াতে আইনের সংশোধন, ন্যায়পাল সৃষ্টি এবং গণভোট পুনঃস্থাপন করা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, কারাগার, এই 4 প্রতিষ্ঠানে ব্যাপক সংস্কার আনা, বাতিল করার প্রতিশ্রুতি থাকবে বিশেষ ক্ষমতা আইন 1974 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018। ক্ষমতায় গেলে মাথাপিছু গড় আয় $5,000 করা এবং বিদ্যুৎ উৎপাদনের টার্গেট 35,000 মেগাওয়াট ধরে তা সর্বনিম্ন মূল্যে মানুষের হাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তাও দেবে বিএনপি। এর বাইরেও গণমুখী বেশ কিছু ধারা যুক্ত করার পরিকল্পনা আছে দলের ইশতেহার তৈরিতে। জনগণের দাবি বিদ্যুতের দাম কমাতে হবে, জনগণের দাবি গ্যাসের দাম কমাতে হবে। আমরা ক্ষমতা গেলে অবশ্যই এই সমস্ত দাবিগুলো এই 12টার সঙ্গে অন্তর্ভুক্ত করবে। রাজনৈতিক সংস্কৃতির আমরা আমূল পরিবর্তন এনে আমরা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতা বর্তমানে যেটা আছে, এটার মধ্যে একটু ভারসাম্য আনতে হবে। নির্বাচনী ইশতেহারে বিচার বিভাগের আমূল পরিবর্তনের কথাও বলবে দলটি। বিচার বিভাগের স্বাধীনতা, প্রতিহিংসার বাইরে রাজনীতি করা, এগুলো যদি আগামী দিনের রাজনীতিতে প্রতিষ্ঠিত না হয় তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই এগিয়ে যাবে না, কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করা যাবে না, এটাও আমাদের একটা কমিটমেন্ট থাকবে। নির্বাচনী ইশতেহার তৈরির কাজ চললেও নেতৃবৃন্দ মনে করেন এর চেয়েও বেশি জরুরি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। খবর নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নির্বাচনে অংশগ্রহণ করা উদ্দেশ্য নয়, নির্বাচন বানচাল করাই ডক্টর কামালদের আসল উদ্দেশ্য, এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বলেছেন, যে কোনো ত্যাগে সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। শনিবার বিকালে নারায়ণগঞ্জ শামসুজ্জোহা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আলী তালুকদার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত সমাবেশ। শনিবার দুপুরের পর থেকেই দলে দলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। সমাবেশের প্রধান অতিথি সংসদ সদস্য শামীম ওসমান। নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচন সামনে রেখে যেসব ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতেই এই সমাবেশে এসেছেন তারা। নির্বাচনকে বানচাল করার জন্য, মানুষকে গণতন্ত্র অধিকার থেকে বঞ্চিত করার জন্য। সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য শামীম ওসমান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে ঐক্য করেছেন ডক্টর কামাল এবং মান্না, এই ঐক্য জাতিকে শান্তি দিতে পারবে না বলেও মন্তব্য করেন। একটি ঐক্য হয়েছে কি,
ডক্টর কামাল হোসেন সাহেব ঐক্য করেছেন। কিসের ঐক্য জোট? ডক্টর কামাল হোসেন সাহেব বললেন 20 দলের সাথে ঐক্য জোট করলেন। উনি ভেবেছেন আমরা সবাই গাধা, বাংলাদেশের মানুষ সব আহাম্মক। উনি বলছেন যে আমরা ঐক্য জোট করেছি 20 দলের সাথে, কিন্তু জামাতের সাথে না। শামীম ওসমান বলেন, বিএনপি দেউলিয়া হয়ে আরো কিছু দেউলিয়ার সঙ্গে জোট বেঁধেছে। ওরা ওই শক্তিকে সৃষ্টি করতে চায় যারা একসাথে বাংলাদেশে 500 জায়গায় বোমা মেরে হামলা করা হয়েছিল। ওরা ওই শক্তিকে সৃষ্টি করতে চায় যেখানে সারা বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিচিত করেছিল, বাংলা ভাইদেরকে তৈরি করা হয়েছিল। ওরা ওই বাংলাদেশ সৃষ্টি করতে চায় যেই বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে মন্তব্য করেন শামীম ওসমান। শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ইনশাআল্লাহ শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। আলী তালুকদার, News 24, ঢাকা। সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন 2018 এর কয়েকটি ধারা সংশোধন সহ 8 দফা দাবিতে আজ সকাল 6টা থেকে সারা দেশে 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শনিবার সংগঠনটির সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 19 সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 জাতীয় সংসদে পাশ করা হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যুগোপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে। সেই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আইন পাশ করলেও বেশ কিছু ধারা শ্রমিক স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে বলে অভিযোগ তাদের। এদিকে এই ধর্মঘটকে অবৈধ উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট সংগঠন থেকে বিবৃতি দেওয়া হয়েছে। ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চায়, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বিতর্কিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে সরকারের অনুকূলে। বিএনপি এসব ইভিএম মেলা প্রত্যাখ্যান করছে। ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী অংশগ্রহণ করবে না। সবার সম্মতি ও গ্রহণযোগ্য হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শনিবার দুপুরে খুলনা ইভিএম মেলার উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। CEC জানান, ভোট ব্যবস্থাপনার স্বচ্ছতার জন্য ইভিএম এর প্রয়োগ করা প্রয়োজন, তবে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করতে আইন সংশোধন করতে হবে বলেও জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সম্পর্কে জনগণকে ধারণা দিতে খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে দিনব্যাপী ইভিএম মেলার আয়োজন করেছে নির্বাচন কমিশন। অন্য কোন বুথে আর ভোট দিতে পারবেন না, এটা কোন সুযোগ নেই। ইন্টারনেট সংযোগ ব্যবহার না করায় হ্যাক এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয়ের কাছে এক বন্দুকধারীর হামলায় 3 পুলিশসহ 4 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকাটি মূলত ইহুদি অধ্যুষিত। এরই মধ্যে জরুরি পুলিশ বিভাগ সেখানে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার খবর দিয়েছে। পিটসবার্গ পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী এ ঘটনায় এক বন্দুকধারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সে পুলিশি হেফাজতে রয়েছে বলেও জানানো হয়। হামলার ঘটনায় আতঙ্কিত না হয়ে আপাতত আশেপাশের লোকজনকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলেও জানায় তারা।
এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রবাসী সাংবাদিক শামীম আল আমিন। শামীম, আপনাকে স্বাগত। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, তো হামলাকারী একজনকে আটকের খবরও আমরা জানি, কারো পরিচয় জানা গেছে কি? এই ঘটনার সর্বশেষ আপডেট আপনার কাছে জানতে চাই। শামীম আল আমিন, যাকে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় কি জানা গিয়েছে? দীর্ঘকায় ব্যক্তি, তাকে
তদন্তের আওতায় আনার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা তার বিস্তারিত পরিচয় জেনে নেব, কিংবা আমি আপনার সাথে যখন কথা বলছি ততক্ষণে হয়তো তারা তাদের পরিচয় প্রকাশ করে থাকতে পারে। সব মিলিয়ে আসলে এই ঘটনাটির প্রেক্ষিতে আরও হয় আরও কারো মৃত্যু হয় কিনা, আরও কারো প্রাণ হয় কিনা, তো এই দেখতে হবে। এবং একই সাথে এই কেন এই ঘটনাটি ঘটিয়েছে এটি তদন্ত সাপেক্ষ হয়তো বা উচিত থেকে আমরা জানাব। ধন্যবাদ শামীম আলমিন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের প্রবাসী সাংবাদিক শামীম আলমিন, জানাচ্ছিলেন সেখানকার হতাহতের সর্বশেষ অবস্থা। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হয়েছে বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এরই মধ্যে তুরস্ক ও সৌদির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি বক্তব্য। আঙ্কারা খাশোগি ঘটনায় জড়িত সন্দেহভাজন 18 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা চেষ্টা করছেন জড়িতদের যত দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করার। বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করে কোনো ফায়দা হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। সঞ্জিদা ইসলামের প্রতিবেদন। খাশোগি হত্যার ঘটনায় বেশ কয়েকদিন ধরেই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে তুরস্ক ও সৌদি আরব। শুক্রবার আঙ্কারা রিয়াদের প্রতি আহ্বান জানায় খাশোগি ঘটনায় জড়িত সন্দেহভাজন 18 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তুরস্কের কাছে হস্তান্তর করার। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন সৌদি আরবে আটক 18 জনের মধ্যেই খাশোগির খুনি রয়েছে। আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা চেষ্টা করছেন হত্যাকারীদের পরিচয় ও ঘটনার কারণ খুঁজে বের করার। কিছু মহল বিষয়টি নিয়ে জল ঘোলা করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে কোনো ফাটল ধরবে না বলেও জানান তিনি। খাশোগি ইস্যু বিশ্ববাসীর কাছে মৃগী রোগের মতো হয়ে গেছে, অথচ আরও অনেক ইস্যু রয়েছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলের অবরোধ উঠিয়ে দিয়ে দুই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরাও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইস্পাতের মতো দৃঢ়তা নিয়ে কাজ করছি এবং এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও বলছেন খাশোগি হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। খাশোগি হত্যাকাণ্ডে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে। আমরা শান্তিতে বিশ্বাসী এবং আমরা চাই আমাদের অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলো নিয়ে বিশ্বে সব অস্থিতিশীলতা দূর করে শান্তি আনতে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খাশোগি হত্যার তদন্তে মোটেও আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন জামাল খাশোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস। এই ইস্যুতে ট্রাম্পের হোয়াইট হাউসের নিমন্ত্রণও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে জানান। সঞ্জিতা ইসলাম, নিউজ 24। পার্সেল বোমা ইস্যুতে টানা 4 দিনের অভিযানের পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত 56 বছর বয়সী সিজার সেওক রিপাবলিকান সমর্থক। ডিএনএ নমুনা ব্যবহার করে এই সন্দেহভাজনকে শনাক্ত করেন তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। সন্দেহভাজন পার্সেল বোমা নিয়ে উত্তাল যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ। মধ্যবর্তী নির্বাচনে মাত্র 2 সপ্তাহ আগে ডেমোক্রেটিক পার্টি শীর্ষ নেতা ও সাবেক মার্কিন শীর্ষ কর্মকর্তাদের ডাকযোগে বোমা পাঠানোর ঘটনায় সিজার সেওককে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। 56 বছর বয়সী সিজার পেশায় একজন কুস্তিগির। পুলিশের অপরাধী তালিকায় আগে থেকেই তার নাম আছে। ফ্লোরিডার অঙ্গরাজ্যে প্লান্টেশন এলাকার একটি অটো পার্টসের দোকানের সামনে থেকে FBI গোয়েন্দারা শুক্রবার তাকে আটক করে। সিজারের সঙ্গে তার একটি সাদা ভ্যানও আটক করা হয়। গাড়িটি জানালার সামনে ডেমোক্রেট নেতাদের ওপর ক্রস চিহ্ন এবং রিপাবলিকান দলের সমর্থক সূচক পোস্টার সাটানো ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক ক্রিস্টোফার রে জানান সিজারের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করা হয়েছে। Some wiring and what is known as energetic DNA নমুনা ব্যবহার করে এই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। তবে এই আটকের মধ্য দিয়ে বোমার হুমকি কেটে যাচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে সিজারের 48 বছর পর্যন্ত জেল হতে পারে। FBI ডিরেক্টর ক্রিস রে। এদিকে নিউ ইয়র্ক ও ফ্লোরিডা থেকে উদ্ধার হয়েছে আরও 2টি পার্সেল বোমা। সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে এই ঘটনায় আরও কয়েকজন গ্রেফতার হতে পারে। অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পার্সেল বোমার ঘটনাকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ঢালাওভাবে সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদে আবারও নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। প্রবাসীদের সিলেটে বিনিয়োগে আগ্রহী করতে কর্মশালার আয়োজন করে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার সকালে চেম্বার মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, যথেষ্ট সম্ভাবনা থাকলেও সিলেটে বিনিয়োগে আগ্রহী নন প্রবাসীরা। এজন্য নিরাপত্তাহীনতা, সরকারি পৃষ্ঠপোষকতা ও আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন তারা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে ইলাহি মোহাম্মদ ফয়সাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মেহেরপুরে এবার আগাম জাতের বাঁধাকপির চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা। আবহাওয়া ভালো থাকায় ফলনের পাশাপাশি এবার বাজার দামও ভালো পাচ্ছেন চাষিরা। তবে সবজি ব্যবসায়ীদের অভিযোগ, সবজি বাজারজাত করার জন্য পরিবহনের সময় চাঁদাবাজির শিকার হচ্ছেন। তুহিন আরণ্য তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল বছর আগাম বাঁধাকপিতে লোকসান গুনলেও এবার তা পুষিয়ে নিচ্ছে কৃষকরা। আবহাওয়া ভালো হওয়ায় এবার ফলনও বেশ ভালো হয়েছে। বাঁধাকপির বাজার দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছেন তারা। কৃষকরা বলছেন, বিঘা প্রতি 20,000 টাকা খরচ করে 60-70,000 টাকার সবজি বিক্রি করছেন তারা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে সবজি পরিবহন করতে চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। এই জমিটা 22 কাঠা জমি, এই জমি থেকে 50,000 টাকার কপি বিক্রি হয়েছে বা এখনও 20,000 টাকার কপি বিক্রি হবে। 40,000 টাকা বিক্রি করেছি আর খরচ মোটামুটি 10-12,000 টাকা হয়েছে। বিনা কারণে আমাদের গাড়ির ধরুন কাগজপাতি সবই আছে, তারপরে গাড়ি সাইড করে রেখে দিয়ে বসে টাকা দাও দিয়ে যায়। বাঁধাকপি চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। ফলন ভালো হওয়ায় আগাম বাঁধাকপির আবাদ বাড়বে বলেও মনে করছে কৃষি বিভাগ। রোগবিদ এমনিতেও কম আছে, তারপরে আমরা মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি অফিসার আছি, আমরা প্রতিনিয়ত চাষিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সবসময়তে আমার মাঠ কর্মী এবং আমরা পরামর্শ দিয়ে থাকি, যাতে রোগ পোকামাকড় সহজে কীভাবে দমন করা যায় সেই ব্যাপারে আমরা নিরন্তর পরামর্শ দিয়ে যাচ্ছি। মেহেরপুর জেলায় এবার প্রায় 100 হেক্টর জমিতে আগাম জাতের বাঁধাকপির আবাদ করা হয়েছে। কৃষিতে নতুন উদ্ভাবনগুলো মাঠ পর্যায়ে না পৌঁছানোই কৃষি পণ্যের বহুমুখীকরণের বড় অন্তরায় মনে করেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করতে দরকার দক্ষ জনবল, রয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য উপযুক্ত পরিবেশের অভাবও। আরও জানাচ্ছেন আফসার উদ্দিন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত বাংলাদেশে কৃষিতে যেমন উন্নয়ন হয়েছে ঢের, কৃষি পণ্যের বহুমুখীকরণও হয়েছে চোখে পড়ার মতো। প্রধান ফসল ধানের পাশাপাশি পরিবর্তন এসেছে সবজিতে। মৌসুমি ফলসহ নানান ফল চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। তবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষিতে উন্নয়নের জন্য নেই যথাযথ প্রশিক্ষণ, অভাব প্রশাসনিক তদারকির, এমন অভিযোগ এই খাতের ব্যবসায়ীদের। গতানুগতিক টমেটোর উপরে আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, কিন্তু বলছে না যে বাজারে যখন তুমি টমেটোর দাম পাবা না, তখন টমেটোটাকে প্রসেস করে ফেলো। এই প্রসেস করার টেকনোলজিটা কিন্তু ওই কৃষিবিদ জানে, আর যদি না জানে তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো উচিত। কারণ বাংলাদেশ গভর্নমেন্টের অনেক বড় R&D সেক্টর আছে, তাহলে কেন ডেভেলপ হচ্ছে না কেন? ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে ইতোমধ্যে কৃষিপণ্য বহুমুখীকরণে বেশ কিছু প্রযুক্তি আসলেও নেই প্রচার। কৃষিকে আন্তর্জাতিক মানে নিতে তরুণ উদ্যোক্তাদের এই খাতে আসার তাগিদ দেন তারা। আসলে সবচেয়ে বড় জিনিস, তারা এই ইনফরমেশনগুলো জানে না যে এই নতুন নতুন যে এত সহজলভ্য প্রযুক্তি আছে, বা এ সহজেই যে একজন ঘরে বসেই কিন্তু এই ধরনের জিনিস, বিকল্প জিনিসগুলো তারা তৈরি করতে পারে। আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আগ্রহ। কারণ সবাই এখন যেটা হচ্ছে যে কম্পিউটারমুখী, বা যেটা হচ্ছে যে আপনার ঢাকামুখী, বা
শহরকেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের। তবে উদ্যোক্তাদের বিনিয়োগ পরিবেশ সহ সব ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। যারা এই ধরনের ইন্ডাস্ট্রি স্থাপন করবেন তাদেরকে স্পেশাল প্যাকেজ দেওয়া, স্পেশাল প্যাকেজ আই মিন যে আপনার ক্রেডিট ফেসিলিটিটা আপনি সহজ করতে পাবেন, দুই নম্বরে আপনি জমি যেখানে করবেন সেখানে বিদ্যুৎ গ্যাসের সংযোগ প্রদান করা, অথবা বিকল্প যদি হয় যে রিনিউয়েবল এনার্জিতে করতে হবে সেখানে আপনাকে সাবসিডাইজ করতে হবে। সো এই ধরনের সাপোর্টগুলো দেওয়া, এবং এই সাপোর্টগুলো না দিলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো হবে না। কৃষিপণ্য নষ্ট না করে খাবার উপযোগী করে ধরে রাখতে সচেতনতা বাড়ানো এবং প্রযুক্তির উন্নয়ন দরকার বলেও মনে করেন ব্যবসায়ীরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। এবারে নিউজ 24 স্পোর্টস। দেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট আজ। নির্বাচনের কারণে পিছিয়ে পূর্ব ঘোষিত সূচি জানুয়ারির 5 তারিখে মাঠে গড়াবে বিপিএল সিজন 6। তবে দলগুলোর প্রস্তুতির সুবিধার্থে এগিয়ে 25 অক্টোবর নির্ধারণ করা হয় প্লেয়ার্স ড্রাফট। তবে শেষ পর্যন্ত 3 দিন পিছিয়ে তা অনুষ্ঠিত হচ্ছে 28 অক্টোবর, এগিয়ে আনা হয়েছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে সকাল 11টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে 4 জন করে ক্রিকেটার আগের মৌসুম থেকেই ধরে রেখেছে বিপিএল এর দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ধরে রেখেছে তাদের সেরা অস্ত্র ও আইকন মাশরাফি বিন মর্তুজাকে, রয়েছেন ক্রিস গেইলও, বাকি দুজন হলেন নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুন। এছাড়াও রাইডার্সরা আগে ভাগেই মৌখিক চুক্তি সেরে নিয়েছে দক্ষিণ আফ্রিকার এভি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ও নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। আর সেই দলের বড় চমক, টি-20 কিংবা টেস্ট কোনো দলেই জায়গা দেওয়া হয়নি সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 দল থেকে আরও বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দলে ডাক পেয়েছেন রোহিত শর্মা, মুরালী বিজয় ও পার্থিব প্যাটেল। ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দলে আছেন জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, ঈশান্ত শর্মা ও উমেশ যাদব। এছাড়াও দলে টিকে গেছেন হনুমা বিহারী ও মায়াঙ্ক আগারওয়াল। স্পিন আক্রমণে রবীন্দ্রচন্দ্রন অশ্বিনের সঙ্গী কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন বিরাট কোহলি আর সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব উঠতে যাচ্ছে নতুন কাঁধে। ক্রিকেট অস্ট্রেলিয়ার 14 জনের ঘোষণা করা স্কোয়াডে টি-20 পর এবার ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যারন ফিঞ্চের নাম। সাথে সহ অধিনায়ক হিসেবে জস হ্যাজেলউডকে দেখা যাবে এই সিরিজে। অবশ্য ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন টিম পেইন, ইঞ্জুরি থেকে দলে ফিরেছেন প্যাট কামিন্স। এছাড়াও ইংল্যান্ড সিরিজ মিস করা মিচেল স্টার্ক ফিরেছেন দলে। চলতি বছর অস্ট্রেলিয়ার সব ধরনের ফরম্যাট মিলিয়ে অ্যারন ফিঞ্চ জাতীয় দলের 4 নম্বর অধিনায়ক, কারণ হয়তো তাদের সাম্প্রতিক ফর্মহীনতা এই ফরম্যাটে। গেল 18 ওয়ানডের 16টিতে হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 6 নেমে এসেছে অস্ট্রেলিয়া, যা 1984 সালের পর দেশটির ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন। নভেম্বরের 4 তারিখ পার্থ স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মালদ্বীপকে 9 গোলে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচে হ্যাটট্রিক করেছেন 2 ফরোয়ার্ড নিসাদ জামান ও রাসেল আহমেদ। নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে প্রথমার্ধেই 4-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশের ছেলেরা। 11, 20 ও 23 মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন উচ্ছ্বাস। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর 2 মিনিটের মধ্যে জোড়া গোল করেন রাসেল আহমেদ। 66 মিনিটে এ ফরওয়ার্ড পূরণ করেন হ্যাটট্রিক। মালদ্বীপ পরপর 2 ম্যাচ হারায় বাংলাদেশের সঙ্গে, নেপালও সেমিতে পা রেখেছে। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সোমবার নেপালের বিপক্ষে। এ ম্যাচ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বাংলাদেশের।
2018-19 মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রোববার মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত 9:15 শুরু হবে ম্যাচটি। টানা 11 বছর পর এবারই প্রথম মেসি ও রোনালদো ছাড়া এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে এই দুই দল। তাই এরই মধ্যে অনেকটাই আলো হারিয়েছে ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচ। তবে মেসি রোনালদো না থাকলেও উভয় দলই মরিয়া জয়ের জন্য। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। শেষ কবে মেসি রোনালদোবিহীন এল ক্লাসিকো দেখেছে ফুটবল বিশ্ব তা খুঁজতে ঘাটতে হবে ইতিহাসের পাতা, কেননা সময়টা ঠিক 11 বছর। 2007 সালে সবশেষ এই দুই মহাতারকা ছাড়া এল ক্লাসিকোতে মাঠে নেমেছিল রিয়াল বার্সা। ওই ম্যাচে বাপ্তিস্তার একমাত্র গোলে রিয়ালের কাছে হারতে হয়েছিল বার্সাকে। তবে বর্তমান প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন, কেননা নিদারুণ দুঃসময় পার করছে রিয়াল মাদ্রিদ। রোনালদো দল ছাড়ার পর থেকেই বেহাল অবস্থা তাদের। টানা 5 ম্যাচ জয়হীন থাকার পর চ্যাম্পিয়ন্স লীগের মধ্য দিয়ে জয় ফিরেছে গ্যালাকটিকোরা। রিয়ালের কোচের দায়িত্ব পাওয়ার দিন নিজেকে সবচেয়ে সুখী ব্যক্তি বলে মনে করতে পারেন জুলেন লোপেতেগুই। তবে ক্লাবে এখন সবচেয়ে অসুখী মানুষটি তিনি, রয়েছেন বরখাস্তের সংখ্যায়। দলের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন শিষ্যরা। ইসকো ক্রুসরা বসের জন্য হলেও জিততে মরিয়া এই ম্যাচে। লীগ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই গ্যালাকটিকোদের সামনে, আর তাই বেল বেনজামা ইসকোদের নিয়েই নু ক্যাম্পে বার্সা বাঁধের ছক আঁকছেন রিয়াল বস লোপেতেগুই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পিঠ ঠেকেছে দেয়ালে, আর তাই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ক্লাব বার্সেলোনা। ইঞ্জুরির কারণে দলে নেই মেসি, সুয়ারেস, কোতিনো, আর্থারই এখন মূল ভরসা আর্নেস্তো ভালভার্দের। এল ক্লাসিকো সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে 2-0 গোলের জয় কুড়ায় মেসিবিহীন বার্সা। রিয়ালের বিপক্ষে যা অনেকটাই আত্মবিশ্বাসী করেছে কাতালানদের, ঘরের মাঠে তাই অনেকটা ফুরফুরে মেজাজে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীকে আতিথ্য দেবে ফুটবল ক্লাব বার্সেলোনা। তৌহিদুল ইসলাম, News24। এবারে বিনোদনের খবর। দেবী সিনেমা দেখ দেবী সিনেমা দেখে হুমায়ুন পুত্র নিশাত নম্বর দিয়েছে 10-10, কিন্তু নিনিত সিনেমা দেখে না ভয় পেয়েছে বলে 2 নম্বর কম দিয়েছে। আর সাউন্ড প্রশংসা করলেন সিনেমাটোগ্রাফি আর সাউন্ডের। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এবছর তেমন কোনো সিনেমা হলে দর্শক টানতে না পারায় হল মালিকদের ছিল হতাশা। তবে সেই দুঃখ কিছুটা দূর করতে পেরেছে বছরের শেষের দিকে এসে মুক্তি পাওয়া দেবী সিনেমা। তাকে কে বলেছে ব্যাপারটা বোঝা দরকার। মুক্তি শুরু থেকে দর্শক পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। দেবী সিনেমা দিয়ে প্রথমবার প্রযোজনার খাতায় নাম লিখিয়েছেন জয়া আহসান। শুধু প্রযোজনা নয়, সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র রানুতেও অভিনয় করেছেন তিনি। আজকে গাড়িতে করে কোথাও যাবেন না প্লিজ। মুক্তির পর অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রটি প্রশংসা পেয়েছে সাউন্ড, সিনেমাটোগ্রাফি, প্রচারণা কৌশল সহ অভিনয়ের। হুমায়ুন আহমেদের বহুল পঠিত উপন্যাস নিয়ে নির্মিত এই সিনেমা দেখে বের হয়ে হুমায়ুন পত্নী শাওন News24কে জানালেন নিজের প্রতিক্রিয়া। তার ছোটবেলার যে অ্যাক্সিডেন্টগুলো লাইফের, ওই অংশগুলোর ট্রিটমেন্টটা খুব ভালো ছিল সিনেমাটোগ্রাফিতেও এবং সাউন্ডে। পরিবারের একজন হিসেবে বলতে চাই যে আর একটু সময় নিয়ে করা উচিত, কারণ যারা হুমায়ুন ভক্ত তাদের মাঝে মধ্যে খুব খটকা লেগে যায় আর কি। অভিনেতা হিসেবে যে সফল সেটা আমরা আগে থেকেই জানি, কিন্তু এবার তিনি প্রমাণ করে দিলেন যে প্রযোজক হিসেবেও তিনি অসম্ভব সফল। হুমায়ুন পুত্ররাও প্রশংসা করেছেন দেবীর, দিয়েছেন নাম্বারও 10/10 দেব। পুরো মুভিটাই ভালো ছিল, পুরো ফিল্মটা বানানো থেকে মার্কেটিং থেকে প্রত্যেকটা অ্যাসপেক্ট আমার মনে হচ্ছে যে দের ওয়াজ আ লট অফ এফোর্ট অ্যান্ড লাভ পুট ইন টু দিস প্রোডাকশন অ্যান্ড অ্যান্ড ইটস রিয়েলি গ্রেট টু সি মানে দ্য পিপলস রেসপন্স টু দ্যাট অ্যাজ ওয়েল। প্রথম প্রযোজিত সিনেমা দিয়ে অভিনয়ের পাশাপাশি জয়া আহসান প্রশংসা পেয়েছেন প্রচারণা কৌশলের জন্য। দ্বিতীয় সপ্তাহে এসে হল সংখ্যা বেড়েছে দেবীর। জয়া আহসান জানালেন খুব শীঘ্রই মুক্তি পাবে দেশের বাইরেও। আমরা ভেবেছিলাম এটা শুধু হয়তো মাল্টিপ্লেক্সেই ব্যবসা করবে বা মাল্টিপ্লেক্সে দর্শকই দেখবে, কিন্তু তা না করে একটা সিঙ্গেল স্ক্রিনও বেশ ভালো লাভজনকভাবে কাজ করছে আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে, তো দেখতেই পাবে লোকে খুব তাড়াতাড়ি। তারপর চেষ্টা করবো আমরা আসলে ইন্ডিয়াতে নেওয়ার। মৃত মানুষ পায়জামা খুলবে কিভাবে? চঞ্চল, জয়া আহসান ছাড়াও আরও দেখা যাবে স্বপ্ন ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ জাকের সহ অনেককে। তোমার নিশানাতে আমার হাওয়াতে। ফাতেমা কাউসার, News24, ঢাকা।
দেশ ও সমাজের সুস্থ বিকাশের জন্য সকল প্রগতিশীল আন্দোলনে সাংস্কৃতিক হাতিয়ার হিসেবে 1968 সাল থেকে লড়াই করে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন উদীচী। আগামী সোমবার 50 বছর পূর্ণ হচ্ছে সংগঠনটির। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয় উদীচীর অর্ধ শত বর্ষর পূর্তির অনুষ্ঠান সূচি, যেখানে অংশ নেন সংগঠনটির 300+ শাখা সংসদের কর্মীরা। বিস্তারিত প্রতিবেদনে সোমবার পূর্ণ হচ্ছে উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠার 50 বছর। এ উপলক্ষে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন করা হয় সংগঠনটির অর্ধশত বছর পূর্তির অনুষ্ঠান সূচি। আধারবৃন্তে আগুন জ্বালো, আমরা যুদ্ধ আমরা আলো, এ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন উদীচীর 300+ শাখা সংসদের কর্মীরা। গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, গণমানুষের সুখ দুঃখ বেদনা সঙ্গীতের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, নৃত্যের মধ্য দিয়ে, আবৃত্তির মধ্য দিয়ে তুলে আনা, একটি সচেতন সমাজ নির্মাণ করা, সেই কাজটি উদীচী করে চলেছে দীর্ঘদিন ধরে। সময়ের কারণে হয়তো কৌশলের পরিবর্তন ঘটেছে, কিন্তু মূল যে জায়গাটি উদীচী কখনোই বিচ্যুত হয় না। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে উদীচীর শিল্পীরা পরিবেশন করেন উদীচীর ইতিহাস নিয়ে নির্মিত গীতি নৃত্যালেখ্য। পরে শহীদ মিনার থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এখন এই পর্যন্তই। দেখছেন নিউজ 24, সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।